দক্ষিণ লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে স্বাধীনতাকামী সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা রামিয়া মিলিটারি সাইট এবং জেবডানের কাছে ইসরায়েলি সেনা সমাবেশে রকেট হামলা চালায়। এ হামলায় সমাবেশে সরাসরি আঘাত হেনেছে বলে দাবি তাদের। তবে হামলার ঘটনায় হতাহতের বিষয়টি গোপন রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গাজায় ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘাত শুরুর পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একত্রতা প্রকাশ করে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও স্থলপথে হামলায় হামাসের সাথে থাকার কথা জানায় সংগঠনটি। এর আগেও ইসরায়েলি সীমান্তে কামান ও গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ হেরে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান ড্যান হ্যালোটস। নেতানিয়াহু পদত্যাগ করলেই বিজয় অর্জিত হতে পারে বলেও ধারণা তার। হাইপোতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাথে কথোপকথনের সময় এমন মন্তব্য করেন প্রতিরক্ষা বাহিনীর এ কর্মকর্তা। তার বক্তব্যটি ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 14 প্রচারিত হয়। প্রতিবেদনে বলা হয়, অনেক ইসরায়েলি তার এ বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে গাজায় যুদ্ধ আরও অনেক মাস চলবে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী প্রধান হারজি হালেভি। এছাড়া গাজায় সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করছে বলেও জানান তিনি। গাজা ইসরায়েল যুদ্ধ 81 দিন গড়ালো। যেসব উদ্দেশ্য নিয়ে গাজায় অভিযান শুরু করেছিল তার কোনোটিই অর্জন হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলি বাহিনী। গাজা স্থল অভিযানে এখন পর্যন্ত 164 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শাহাদাত শাওন, আরটিভি।